বাহারঘাট আঞ্চলিক ছাত্র সন্থার কোভিড যোদ্ধা সম্বর্ধনা। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক আর খগ্রাপার আরক্ষী থানার ভারপ্রাপ্ত বিষয়াক গামোছা আর কৃতজ্ঞতা পত্রে সম্বর্ধনা আসু নেতৃবৃন্দর। নলবারী জেলার অন্তর্গত বাহারঘাট আঞ্চলিক ছাত্র সন্থার এটি প্রতিনিধি দলে হানিকুচি রাজ্যিক চিকিৎসালয়ের চিকিৎসালয় প্রাঙ্গণত পুয়া 11 বজাত চিকিৎসালয়খনের চিকিৎসক ডাক্তর হেমেন কুমার শর্মা সহ চিকিৎসালয়খনের কর্মরত আটাইবোৰ স্বাস্থ্যকর্মী আর বৃহত্তর বরভাগ আর বাহারঘাট অঞ্চলের সংবাদ ক্ষেত্র জড়িত একাংশ সাংবাদিকক প্রথম শ্রেণীর কোভিড যোদ্ধা হিসাবে কৃতজ্ঞতা পত্র আর গামোছার সম্বর্ধনা জানায়। ইয়ার পিছতে আসুর দলটিয়ে খগ্রাপার আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া ভাস্কর মল্ল পাটোয়ারীক কর্মস্থলীতে সম্বর্ধনা জানায়। সদৌ নলবারী জেলা ছাত্র সন্থার সাংগঠনিক সম্পাদক বিকি শর্মা আর বাহারঘাট আঞ্চলিক ছাত্র সন্থার সভাপতি আকাশ বড়ুয়ার নেতৃত্ব যা আশুকর্মীসলের ভিতর সাধারণ সম্পাদক মইনুল হক আর জেলা কার্যনির্বাহক ঋত্বিক আলিয়ে সহযোগিতা করে। আজি বাহারঘাট আঞ্চলিক ছাত্র সন্থায় এই কোভিড 19-এর যে মহামারী, এই মহামারীর সময়ত আমার সমাজখনক সুরক্ষিত রাখার স্বার্থত সাংবাদিক ডক্টর লগতে প্রশাসনে যপুরুষার্থভাবে কাম করে আছে সেই কামক আমি ছাত্র সন্থার তরফের শলাগ লৈছো। আজি ছাত্র সন্থায় তেখেতসকলক সন্মান জনার উদ্দেশ্যে একটা অনুষ্ঠান করেছিল হানিকুচি রাজ্য চিকিৎসালয়ত। আজি আমি আমার বাহারঘাট বরভাগ অঞ্চলের সংবাদদাতাসকল, ডাক্তারসকল, লগতে স্বাস্থ্যকর্মীসকল সহিতে আমি সদত সমূহ লোকসকলক আমি গামোছা মানপত্রে তেওঁলোকক সম্বর্ধনা জানাইছো। আমি আসলতে তেখেতসকলে যি করিলে বাহারঘাটের পৰা অনুকূলিতা রিপোর্ট নিউজ 7।